আমি সূরা আল কাসাসের একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হযরত মুসা আলাইহিস সালামের ঘটনাগুলো আমরা সবাই জানি, আল্লাহ তাআলা এটি কোরআনের বহু জায়গায় বর্ণনা করেছেন। ইসরাইল আল্লাহর সাথে দূর পাহাড়ের সাক্ষাতের আগে তিনি যে জীবন অতিবাহিত করেছেন সে ব্যাপারে কথা এসেছে। তিনি তখন মিশর ছেড়ে মাদিয়ানের পথে ভুলক্রমে তিনি এক ব্যক্তিকে ঘুষি মেরেছিলেন, তাতে তার মৃত্যু হয়। মুসাকে পাওয়া মাত্র হত্যার আদেশ দেওয়া হয় লোকদের, নিজের শহর এমনকি দেশ ছাড়েছিলেন তিনি। আল্লাহর সাহায্যে তিনি মরুভূমি পার হলেন, উপনীত হলেন মাদিয়ানে। যদিও মাদিয়ান মরুর মধ্যে অবস্থিত, তথাপি সেখানে বেশ কিছু জলাশয় যেমন পুকুর, লেক ইত্যাদি ছিল। সুতরাং তিনি পানি পান করে স্বস্তি পেতে এবং একটু জিরিয়ে নিতে সেখানে থামলেন। আল্লাহ আমাদেরকে এই ঘটনাটি এভাবে কোরআনে এভাবে বলছেন, আর যখন তিনি মাদিয়ানে কূপের কাছে পৌঁছলেন, দেখতে পেলেন একদল লোক তাদের জানোয়ারগুলোকে পানি পান করাচ্ছে এবং তাদের পেছনে দুজন নারী তাদের পশুগুলোকে আগলে রেখেছে। কি আল্লাহ তাআলা সূরা আল কাসাসের 23 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, চলুন এই আয়াতটাকে আমরা আরও ভালোভাবে পর্যবেক্ষণ করি। মূসা আলাইহিস সালাম যখন দেখলেন কিছু লোক তাদের পশুদের পানি পান করাচ্ছে আর দুজন মহিলা নিজেদের পশু নিয়ে অপেক্ষায় আছে, সোজা কথাই তারা তাদের পশুগুলোকে পানি পান করানোর সুযোগ পাচ্ছে না। তাদের ভেড়াগুলো পানি দেখে অস্থির হয়ে গেছে, সেখানকার লোকজনের ভিড় ভদ্র মহিলাদ্বয়কে দূরে ঠেলে দিচ্ছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, তোমাদের কি ব্যাপার? তারা বলল, আমরা আমাদের জানোয়ারগুলোকে পানি পান করাতে পারছি না, যতক্ষণ রাখালেরা তাদের জানোয়ারগুলোকে নিয়ে সরে না যায়, আর আমাদের পিতা খুব বৃদ্ধ। আয়াতটিও সূরা আল কাসাসের 23 নম্বর আয়াত। অর্থাৎ মহিলারা বলছেন, আজেবাজে লোকদের ভিড়ে গিয়ে তারা পশুগুলোকে পানি পান করতে চান না, লোকগুলো তাদের অসম্মান করতে পারে আর তাদের পিতাও কাজ করতে অসমর্থ, এই কাজ করার জন্য তিনি পরিবারের আর কেউ নেই। মূসা আলাইহিসসালাম আর কথা বাড়ালেন না, তিনি ছিলেন একজন শক্তিশালী মানুষ। তিনি মহিলাদের পশুগুলোকে নিয়ে কুয়ার কাছে গেলেন, লোকজনের ভিড় সরিয়ে সেগুলো পানি পান করালেন, এরপর ভেড়াগুলো এনে মহিলাদের হাতে ফেরত দিলেন। এখানে আমি একটি আয়াত আপনাদেরকে মনে করিয়ে দিলাম, যেন আমরা একই জায়গা থেকে চিন্তা করতে পারি। আল্লাহ তাআলা সূরা আল কাসাসের 24 নম্বর আয়াতে বলছেন, মূসা আলাইহিসসালাম তখন তাদের পক্ষে জানোয়ারগুলোকে পানি পান করালেন, তারপর তিনি ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে বললেন, হে আমার রব, আপনি আমার প্রতি যে অনুগ্রহ করেছেন আমি তার মুখাপেক্ষী। পশুগুলোকে পানি খাইয়ে তিনি ছায়ায় গিয়ে বসলেন, বসে কি করলেন? একটি দোয়া পড়লেন। এটি কোরআনের একটি বিখ্যাত দোয়া। তিনি চাইলেন, হে আমার প্রভু, চড়ার পথে আপনি আমার জন্য যাই রেখেছেন নিঃসন্দেহে আমার সেটাই প্রয়োজন। কি শক্তিশালী একটি দোয়া, তাই না? এই দোয়া আল্লাহ তার কোরআনের অংশ বানিয়ে নিয়েছেন। এটা ছিল মুসার মন থেকে আসা একটি চাওয়া, একান্তে উচ্চারিত। তার পেছনে লোকের ভিড় ছিল না, সমস্বরে আমিন বলার মতো অনুসারীর দল ছিল না, এ কেবল গাছে ছায়ে বসে করা আল্লাহর এক বান্দার কৃতজ্ঞ। আল্লাহর কাছে এর মূল্য এত বেশি, কিয়ামত পর্যন্ত পবিত্র কুরআনে আমরা এই দোয়াটি পড়তেই থাকবো, স্মরণ করতে থাকবো এই অনবদ্য শব্দগুলো। এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, যখন আপনি মানুষকে সাহায্য করছেন আপনি তাদের থেকে ধন্যবাদ পাওয়ার জন্য অপেক্ষা করছেন, কারণ প্রশংসার আশায় আপনি সেই কাজ করেননি। মূসা আলাইহিসসালাম যখন মেয়েদেরকে সাহায্য করলেন, কোরআনে বর্ণনা অনুসারে মেয়েরা তাকে বলেনি আপনাকে ধন্যবাদ, আবার মূসাও বলেননি আরে এটা কোনো ব্যাপারে না, আমি তো স্রেফ সহযোগিতাই করেছি আর এমনকি। এখানে আসল কথা হলো, মূসা পশুগুলোকে পানি পান করিয়ে তাদের হাতে দিয়ে চলিয়ে এসেছিলেন গাছের নিচে, না ধন্যবাদের জন্য অপেক্ষা করেছেন আর না কোনো বাক্য বিনিময় করেছেন। তিনি এই কাজটি করেছেন শুধু আল্লাহর জন্য, এর মূল্যায়নে তিনি কেবল আল্লাহর কাছেই চেয়েছেন, মেয়েদের কাছে নয়। আল্লাহর সাথে কথা বলতেই তিনি অগ্রিম। অনেক সময় আমরা একটা কাজ, ভালো কাজ করি, কিন্তু সাথে সাথে মনের কোণে এক স্বীকৃতি আশা করি আর কোনো ছোটোখাটো সুবিধা কামনা করি। এই দোয়াটি থেকে আমরা শেখার আছে যে কারোর জন্য কিছু করতে হলে আগে কাজটি করার উদ্দেশ্য ঠিক করে নিতে হবে, কাউকে সাহায্য করব আর সাথে সাথে আল্লাহর কাছে আশা করব, তার কাছে চাইব। আল্লাহ যেন আমাদের এমনভাবে দেখেন যে আমরা জীবনে কল্পনাও করতে পারিনি। এখানে একটা কথা স্পষ্ট যে মানুষ অন্য কাউকে এই জন্য অনুগ্রহ করে যে আজকের একটি কাজের বদলে সে মানুষটিকে আমার আগামীকাল কোনো অন্য কোনো উপকার করবে। আমি তোমার পিঠ চুলকে দিচ্ছি কারণ তুমি আমার পিঠ চুলকে দেবে। কিন্তু এই দোয়াই তার ঠিক উল্টো ঘটেছে। লক্ষ্য করুন, মূসা আলাইহিস সালাম এখানে গৃহহীন আইনের চোখে অপরাধী হয়ে পালিয়ে বেড়াচ্ছেন,
পরনের কাপড় ছাড়া কাপড় নেই, পথের পাথেও নেই। এও বোঝা যাচ্ছে যে কোনো খাবার বা পানি না থাকে তিনি জলাশয়ের কাছে থেমেছেন। এমন একটা অবস্থায় যে কোনো মানুষ মরিয়া হয়ে যেতে পারে, তবুও মেয়েদের কাজে সাহায্য করার জন্য তিনি তাদের কিছুই চাইলেন না, চাইছেন কেবল আল্লাহর কাছে স্বেচ্ছাশ্রম দিয়েছেন। জানতে চাননি তাকে কোনো বিনিময় দেওয়া হবে কি না। অবশ্য সেটা একটা কাজ ছিল, আর এই কাজ করে আপনি পারিশ্রমিক চাইতেও পারেন। কারো জন্য কাজ করলে সেটা স্বেচ্ছাশ্রম হতেই হবে, এমন কোনো কথা নেই। কিন্তু তিনি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মানে একবার যখন আপনি স্বেচ্ছায় সেবা দিবেন, তখন আপনি এর কোনো বিনিময় চাইবেন না। আর যদি আপনি বিনিময় চান, সেটা শুরুতেই বলুন, স্পষ্ট করে বলুন, আমি এই কাজের জন্য বিনিময় চাই। বেশিরভাগ সময় কোনো একটা স্বেচ্ছাসেবী কাজ কিংবা মসজিদের কাজ করে আমার মনের মধ্যে ভেবে নিই, সারাটা রমজান মাস আমি একা কাজ করলাম, নিশ্চয় 27 রমজানে একটি অনুষ্ঠান করে আমাকে কিছু একটা দেওয়া হবে। যদি এই চিন্তা অতি সংগোপনেই করি থাকি, তবে এই দোয়াটিকে আমরা হারিয়ে ফেলেছি। হে আমার রব, আপনি আমার প্রতি যে অনুগ্রহ করেছেন আমি তার মুখাপেক্ষী। এখানে এই অনুগ্রহ করেছেন বলে অতীতকালে বোঝানো হয়েছে, অর্থাৎ ইতোমধ্যে আমি যা যা পেয়ে গিয়েছি আপনার অনুগ্রহ আমার প্রতি সেগুলোই। কি আশ্চর্য! তার ঘর নেই, খাবার নেই, কিছুই নেই, তবুও তিনি বলেছেন, আল্লাহ এসবের জন্য আপনাকে ধন্যবাদ, আমার এই দরকার ছিল। আল্লাহর কাছে আরও চাওয়ার আগে আল্লাহ তাকে যা দিয়েছেন তাতেই তিনি মনোযোগী হয়েছেন, অথচ তখন তার কাছে কিছুই ছিল না। চলুন মুসা আলাইহিস সালামের দিক থেকে একটু ভাবি। তিনি মরুভূমিতে পানির অভাবে মারা যেতে পারতেন, জাননি। আল্লাহ তাকে পানির কাছে নিয়ে এসেছেন, গাছের ছায়ায় বসে জায়গা দিয়েছেন, আল্লাহ যেটাকে বলছেন, অতঃপর সে ছায়ায় গিয়ে বসল। সবচেয়ে বড় কথা এখানে হলো যে তিনি আরও ভালো কাজ করার সুযোগ পেয়েছেন। তার কৃতজ্ঞ থাকার জন্য একটা কারণই যথেষ্ট, নিজের অপ্রাপ্তি নয়, যা আছে সেসব ভেবে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছেন। সোজা ভাষায় বলছেন, হে আল্লাহ, আপনাকে ধন্যবাদ, আমার এতটুকুই প্রয়োজন ছিল, আমি অসহায় ছিলাম, মরেও যেতে পারতাম। হে আমার রব, আপনি আমার প্রতি যে অনুগ্রহ করছেন আমি তার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ, কি ব্যতিক্রমী চিন্তা, তাই না? তিনি শুধু ভাবছেন কি কি ব্যাপারে তার কৃতজ্ঞতা হওয়া উচিত।